আমার মাঝে মাঝেই নিজের মনেই হাসি আমি আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতিতে পড়া দেখে। আমার খুব মনে হয় যে তাদের মনে সম্ভবত যে একটা বিখ্যাত গান আছে না শাহ আব্দুল করিমের, আগে কি সুন্দর দিন কাটাইতাম, মানে আওয়ামী লীগের এই কথাটা খুব মনে হওয়ার কথা যে আগে আসলে খুব সুন্দর দিন কাটাইত। 2018 সালে নির্বাচনের আগে, 2014 সালের আগে যা ইচ্ছে তা করতে পেরেছে, ওকে মারো, তাকে ধরো, তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলো, গুম করে ফেলো, যে কোনো কিছু তারা করতে পারছিল। কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে, শেষ কী হবে জানি না, আমি বলছি না যে শেষ পর্যন্ত তারাই হেরে যাবে, কিন্তু পরিস্থিতি টাফ, একটার পর একটা সংকট, একটার পর একটা ঝামেলা তাদের গায়ে এসে পড়ছিল। রিসেন্টলি কথাটা মনে পড়লো, কারণ হলো এই যে এখন বিএনপি কতগুলো কর্মসূচি দিচ্ছে এবং ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচিগুলো ছিল সেখানে বেশ কিছু সংঘাতের ঘটনা ঘটেছে, সেটার পরিপ্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টের বিষয়ে পরে আসছি। বিএনপি যখনই সমাবেশ করছে, প্রথম দিকে আমাদের মনে থাকার কথা, প্রথম দিকে তারা বলছিল তারা বিএনপিকে ঠেকাতে মাঠে থাকবেন, একদম এরকম শব্দ ব্যবহার করতেন। মিডিয়াতে প্রচুর কথা বলেছি, মেইন স্ট্রিম মিডিয়াতে অনেকগুলো টক শোতে কথা বলেছি, কলাম লিখেছি যে বিএনপিকে ঠেকানোর কথা তার মুখে কেন, তার এখতিয়ার কোথায়, কে দিয়েছে তাকে এই এখতিয়ার। খুব স্পষ্ট মনে পড়ে অনেকগুলো টক শোতে এমপিদের সাথে বসে এই প্রশ্নটা ক্যাটাগরিকলি করেছি, এমপি সাথে আবার ব্যারিস্টার দুটো যোগ হওয়া মানুষকে স্পষ্টভাবে প্রশ্ন করেছি, এই এখতিয়ার কে দিয়েছে, এই দায়িত্ব আপনার, ওরা বলছে এটা আমাদের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, না দায়িত্ব না, কিন্তু তারা ছিল ঠেকানোর জায়গা থেকে আস্তে আস্তে সরে এসে তারা এখন একটু সফটার একটা শব্দ খুঁজে বের করেছে, শান্তি সমাবেশ। বিএনপি যেখানে সমাবেশ করবে বা কোনো কর্মসূচি থাকবে সেখানে তারা শান্তি সমাবেশের নামে মাঠে থাকতে যাচ্ছে। কারণ কি বলেছি, অনেকে হয়তো শুনে নিতে, আবারও বলতে চাই, সেটা হচ্ছে বিএনপি মাঠ দখল করে ফেলবে এটা তাদের ভয় আছে, এবং একই সাথে মানুষের মধ্যে যেহেতু চরম অসন্তোষ আছে এখন নানা কারণে অর্থনীতির যাতা অবস্থায়, এবং সেটা আরও খারাপের দিকে যাবে, তো সরকার ভয় আছে বিএনপি যদি মাঠে দখল করে ফেলতে পারে, মাঠে বসে পড়তে পারে, তাদের জন্য টাফ হবে, এবং তারা পুলিশকে আর আগের মতো করে ব্যবহার করতে পারছে না, কারণ পুলিশের ওপরে সার্ভেইলেন্স আছে, ফলে যা করার এভাবে করার চেষ্টা করবে। তো এই তথাকথিত শান্তি সমাবেশে ইউনিয়ন পর্যায়ে 2-3 দিন আগে যে সব কর্মসূচিগুলো ছিল বিএনপির, এবং একেবারে নামই হচ্ছে পদযাত্রা, লোকজন ইভেন বিএনপিকে নিয়ে ট্রোল করছে যে এই শান্তি মানে গান্ধীবাদী পদযাত্রায় এত শান্তি সমাবেশ করে এরকম একটা চরম কর্তৃত্ববাদী সরকার, স্বৈরাচারী সরকারের পতন আদৌ ঘটানো যাবে কিনা, যাই হোক তারা করছেন, তো সেটার মধ্যেও তারা ছিলেন। এবং আমি গুনে দেখেছি অন্তত 10টা বা 12টা জায়গায় নানা রকম সংঘাত রয়েছে, এটা হতে বাধ্য, অনিবার্য, আসলে আপনি সংঘাত তৈরির জন্যই মাঠে আছেন। বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ, 2টো জায়গায় বা 3টা জায়গায় পুলিশ বাধা দিয়েছে, আর সবগুলো আওয়ামী লীগ। এর মধ্যে 2টো জায়গায় আওয়ামী লীগ রীতিমতো বিএনপির যেখানে কর্মসূচি শুরু হওয়ার কথা ওই জায়গা দখল করে তাদের কাজটাজ শুরু করেছে, অন্যান্য জায়গায় গিয়ে হামলা করেছে, মারামারি করেছে, পুলিশ পিটিয়েছে। সো এই ঘটনাগুলো ঘটলো, এবং একটা দেশে যখন বিএনপির মতো একটা দল যারা দীর্ঘদিন থেকে দমন পীড়নের শিকার, যারা নানা রকম অত্যাচারের শিকার, তারা টেন্সড আছে, তারা একটা শান্তিপূর্ণ সমাবেশ করছে, সেখানেও যখন এরকম বাধা আসে অনিবার্যভাবেই কিছু সংঘাত তৈরি হতে পারে, এবং এই সংঘাতটাই ক্ষমতাসীনরা চাইছে বলে আমার বিশ্বাস ছিল। আমি একটা ভিডিও করেছি, এটা করলে বিএনপিকে বহু মামলা টামলা জালে জড়িয়ে ফেলা যাবে, একই সাথে আবার বিএনপি যদি যথেষ্ট সহিংস হয়ে ওঠাতে পারে বিএনপিকে, তাহলে তার গায়ে সন্ত্রাসের তকমা টকমা লাগিয়ে এক ধরনের চেষ্টা করবে। এই চেষ্টা এবার সফল হবে কি না সেটা আরেক আলোচনা, কিন্তু সরকারের হাতে আসলে এই অপশনগুলোই আছে। তো যাই হোক, এই ঘটনাগুলো ঘটছে, সরকার আরামে ভাবছিল পার পেয়ে যাবে, কিন্তু ইউনিয়ন পর্যায়ে এই ঘটনাগুলো এত বেশি ঘটলো, ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্টেটমেন্ট দিয়েছে তাদের অফিসিয়াল পেজে, টুইট করেছে, টুইটার বাংলা মানেটা আমি পড়ছি একটা সংবাদ থেকে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রতিক সহিংসতার খবরে তারা ভীষণ মানে ইউরোপিয়ান ইউনিয়ন ভীষণভাবে উদ্বিগ্ন, রাজনৈতিক কর্মকাণ্ডে নিযুক্ত সব পক্ষকে তারা শান্তিপূর্ণ ও আইনানুগ পদ্ধতিতে রাজনীতি করার জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করছে। খেয়াল করুন, সব পক্ষ কথাটা বলা হচ্ছে, এবং কেউ আমাকে প্রশ্ন করতে পারেন যে এই ভিডিওতে আমি আওয়ামী লীগের শান্তি সমাবেশকে টার্গেট করছি এবং আমার শিরোনাম এটা দিয়েছি কেন।
আমার মনে হয় আমাদের এটা বোঝা দরকার যে ইউরোপিয়ান ইউনিয়ন ডিপ্লোম্যাটিক ভাষায় কিছু কথাবার্তা বলেছে এবং সব পক্ষের কথা বলছে, কারণ কোনো কোনো জায়গায় যখন আক্রান্ত হয়েছে বিএনপিও সেটা রিয়্যাক্ট করেছে। এখন সমস্যা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নিশ্চয়ই একেবারে স্টুপিড কেউ না, তারা এই ঘটনাগুলো কীভাবে ঘটছে কেন ঘটছে সেগুলোর কোনো খবরই তারা রাখে না, এটা হতে পারে না। সুতরাং তারা আসলে খুব ভালোভাবেই জানে, কিন্তু যেহেতু তারা একটা ডিপ্লোম্যাটিকলি কথা বলছে একই সাথে মেসেজটা দিতে চাইছে ক্ষমতাসীনদেরকে, আমরা কিন্তু সব খেয়াল রাখছি, আমরা সব কিছু নোট করছি, আমরা সব কিছু বুঝতে পারছি, এই মেসেজটা দিতে চাই, তাই স্বাভাবিকভাবে যেটা হয়েছে সব পক্ষ উল্লেখ করা হয়েছে। কিন্তু এটা স্পষ্টতই আওয়ামী লীগকে, কারণ এই সংঘাত আওয়ামী লীগ তৈরি করছে। বিএনপি খুব স্মার্ট একটা কথা বললো কয়েকদিন আগে, সেটা হচ্ছে যে আমরা ঠিক আছে আপনারা আপনাদের শান্তি সমাবেশের ডেট দেন, আমরা এরপর সেটার সাথে অ্যাডজাস্ট করে আমাদের ডেট করবো যাতে আপনাদের সাথে ক্ল্যাশ না করে, করবে না। এবং তারা ঘোষণাই করছে যে তারা বিএনপির দিনই মাঠে থাকতে চায়, কারণ বিএনপির অতীত ইতিহাস নাকি আছে জ্বালাও পোড়াও, তাই তাদেরকে তাদের হাত থেকে তাদের কবল থেকে জনগণকে রক্ষা করতে হবে। বহু এইসব কথা বলতে বলতে অনেক বলা হয়ে গেছে, পুলিশ আসুকই না পারলে বিজিবি আসুক না পারলে মিলিটারি আসুক স্টেট মেশিনারি আসুক, সেটা না তারা করবেন। তো এই ব্যাপারেও কনসার্নড পশ্চিমারা হতে শুরু করেছে এবং তাদের শান্তি সমাবেশে অশান্তি তৈরি হচ্ছে। তবে একটা সারপ্রাইজিং জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, এর আগে আমি যে আমেরিকার দুটো স্টেপ, একটা হচ্ছে ডেটা প্রোটেকশন অ্যাক্ট এবং আরেকটা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা অবজার্ভ করবে তারা, সেই রকম একটা প্রকাশ্য ঘোষণায়ও সরকার নাক গলানো টাইপের কথা বলছে না এখন আর। এই যে ইউরোপও তো নাক গলিয়েছে তাই না, ভীষণভাবে নাক গলিয়েছে, সব পক্ষও যদি বলে থাকে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবে, আওয়ামী লীগ ক্ষমতায় আছে তারা বিএনপিকে পেটাবে না খুন করবে না তুলে নিয়ে গিয়ে গুম করবে, এগুলো তো তার একচ্ছত্র অধিকার, ঘরের ভেতরে ইউরোপিয়ান ইউনিয়ন কথা বলার কে, আমি আমার দেশের লোকের সাথে যা তা করি না। এখন আর আসলে ওই নাক গলানো টলানো কথা বলানো হচ্ছে না, নাক গলানো হচ্ছে এবং এই নাক গলায় সরকার অ্যাপারেন্টলি চুপ আছে এবং সরকারকে এটার সাথে রিয়্যাক্ট করতে হবে। সো আগামী নির্বাচন, আমি নির্বাচনকে সামনে রেখে একটার পর একটা স্টেপ আপনি মিলিয়ে নেন, মাঠেও স্পেস তৈরির চেষ্টা হচ্ছে যাতে বিরোধীরা যথেষ্ট ভালোভাবে স্পেস পেতে পারে সেটা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে এবং সেটার জন্য সরকারকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এরকম জায়গায় দাঁড়িয়ে মনে মনে সারাক্ষণ আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানটা আওয়ামী লীগের গাওয়ারই কথা, সেই দিন আর ফেরত আসছে না এটা ফর শিওর। ওয়েস্টের সাথে আওয়ামী লীগের একটা নেগোসিয়েশন হবে না আমি তা বলি না, হতে পারে, সেটা নিয়ে আমি একদিন ডিটেইল কথা বলবো। সেই ক্ষেত্রে একটা ফর্মুলার নির্বাচন হয়তো হতেও পারে এবং সেখানে বিএনপি আসবে কি না, আমার ধারণা বিএনপি আসতেও পারে, এখন পর্যন্ত তারা যদিও ভিন্ন অবস্থান নিয়েছেন, তারপরও আগের মতো কিন্তু আর যাতা করা যাবে না, এটা হলো মোদ্দা কথা। কারণ ওয়েস্ট এখন যে পয়েন্টগুলোতে কথা বলছে, যদি সরকারের সাথে একটা নেগোসিয়েশনে এটা হয়ও যে সরকার তার ক্ষমতায় থাকাটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারছে, খুবই হতাশাজনক হবে আমাদের জন্য এবং সেটা ওয়েস্টের ইমেজের জন্য ক্ষতিকর হবে, এই সরকারকে যেই আসলে ক্ষমতায় থাকতে সাহায্য করবে সেই মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে যাবে, কিন্তু সেটা যদি হয়ও যাতা করার দিন আসলে শেষ। সুতরাং সরকারের এই ব্যাপারটায় কেয়ারফুল হওয়ার সময় আসছে এবং আমাদের কাছে মেসেজ হচ্ছে আমরা যাতে এই লক্ষণগুলো দেখে বুঝতে পারি যে আমরা আমাদের এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখি এবং বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে দাবি সেটার জন্য লড়াইটা চালিয়ে যাই। নিশ্চিতভাবে একটা অসাধারণ নির্বাচন হলে গণতন্ত্র হয়ে যায় না, কিন্তু এটা হচ্ছে মেইন ফাউন্ডেশন স্টোন। আমি কলাম লিখেছি ভিডিও করেছি, নিয়মিত একটা ভালো নির্বাচন হতে হতে একটা দেশ প্রকারান্তর আলটিমেটলি গণতান্ত্রিক হয়ে ওঠে, উঠতে বাধ্য, কিছু সংস্কার লাগলে যে সংস্কার করা যায় সেগুলো করলে ভালো হয়, কিন্তু শুধু একটা ইলেকশনেও ছোট করে দেখার কিছু নাই, এটা একটা দেশকে খুব দ্রুত যদি আমরা ক্রমাগত চালিয়ে যেতে পারি তাহলে করা যেতে পারে। এবং যখন আমরা একটা নির্বাচনের ভীতি সামনে দেখি তখন এই আওয়ামী লীগ যা যা করছে এখন এগুলো করার সাহস পায় না, এতটা অন্তত পায় না। সে জানে তাকে ক্ষমতার বাইরে যেতে হতে পারে এবং ক্ষমতার বাইরে চলে গেলে তার উপরও একই রকম দমন পীড়ন আসতে পারে, ওই ভীতিটা তার থাকে, সে যাতা করে না। সুতরাং আমাদের এই লড়াইটা চালানোর জন্য সব জায়গা থেকে, সে কেউ আমরা মাঠ তো এখন শুধু রাস্তা না, এখন ডিজিটাল বা সাইবার মাঠও একটা মাঠ, দেখবেন আমরা এই জন্য অনেকেই সাইবার মাঠে কথা বলছি, যারা ডিজিটালি কথা বলছি ডিজিটাল মাঠে অনেকে ভয় পাইয়ে কথা বলি না,
আমার সম্পর্কে অনেকে ভীতি প্রকাশ করেন, আমার জন্য দোয়া করেন, তার মানে আমরা এটাকে একটা খুব গুরুত্বপূর্ণ মাঠ হিসাবে স্বীকার করছি এবং বুঝতে পারছি সরকারও স্বীকার করছে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে এই লড়াইটা যাতে করি, এই লড়াইটা করতে হবে আসলে কোনো না কোনো ফর্মে, কোনো না কোনোভাবে, যার যার জায়গা থেকে।